আজকে আপনাদেরকে দেখাবো 6টি গরুর একটি শেড নতুন করছে। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী, এখানে প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদা পানির পাত্র এবং খাওয়ার জন্য 2টি পাত্র, একসাথে ঘাস এবং খড়কুটা দেওয়ার জন্য একসাথে। যে দেখেন 2টা গরুতে একটা বড় জায়গার মধ্যে ঘাস খাবে এবং 2 পাশে আলাদা আলাদা পানির পাত্র দেওয়া আছে। যেহেতু গাভীর খামার, পাশে দেখেন রড দেওয়া আছে, বাঁধার জায়গা করা আছে। এটা ঘরের চারপাশ দিয়ে এরকমভাবে করা, প্রত্যেক জায়গায় জায়গায় এটা দেওয়া আছে। তাহলে এই গরু শেখার সময় বাছুর এই পাশে সরায় রাখা যাবে। আর এটার লম্বাটা প্রায় 9 ফিটের কাছাকাছি, 9 ফিটের থেকে বেশি হবে। গরু দাঁড়াবে যে, এর জন্য জায়গাটা অনেক বড় করা আছে। আর এই ঘর অনেক খোলামেলা পরিবেশে, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ঘর নির্মাণে আনুমানিক খরচ হয়েছে 1,50,000 টাকার কম বেশি। আর বর্তমানে একই খামারে গরু আছে, এর 6টা গাভী, সবগুলোই দুধ দিচ্ছে, দুধের গাভী। ভাই করে আমি করতেছি। আর এগুলো হচ্ছে এর বাচ্চা।